হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আজকে সিএসএস এর টিউটোরিয়ালে আমি নতুন একটা টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিএসএস বক্স মডেল অনেক বিগিনারই সিএসএস বক্স মডেল সম্পর্কে জানে না অনেকে তো সিএসএস বক্স মডেলের নামই শুনেনি অনেকে মনে করে এটা কেন লাগবে অ্যাকচুয়ালি সিএসএস বক্স মডেল আমার মনে হয় আমার দৃষ্টিতে সিএসএস বক্স মডেল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি সিএসএস বক্স মডেল না জানেন তো কোনো রকমের কাজ চালিয়ে নিতে পারবেন কিন্তু সমস্যায় পড়ে যাবে তো যেন আপনি সমস্যায় না পড়েন সেই জন্য এই ভিডিওটা আমি আপনার জন্য রেকর্ড করছি আপনি এই পুরো ভিডিওটা দেখলে সিএসএস বক্স মডেল কেন লাগবে এবং এই এটার যে কনফিউশনটা ক্রিয়েট হতে পারে আপনার সিএসএস করতে গিয়ে সেই কনফিউশনগুলো সব দূর হয়ে যাবে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে একটা ফোল্ডার তৈরি করে ফেলি সিএসএস বক্স মডেল ওকে এটাকে সিএসএস বক্স মডেল নাম দিয়ে দিই সিএসএস বক্স মডেল এবং এই ফোল্ডারটাকে আমি ভিএস কোডে ওপেন করি ভিএস কোডে ওপেন করে আমি এই ফোল্ডারে একটা ফাইল তৈরি করি ইন্ডেক্স বলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা এসটিএমএল ফাইল এবং সাথে সাথে একটা স্টাইল ডট সরি এখানে চলে আসছে স্টাইল ডট সিএসএস বলে আরেকটা ফাইল ফাইল তৈরি করি এখন ইন্ডেক্স ডট এইচ টি এম এল এ আমি এল টেম্পলেটটা নিয়ে আসি এবং টাইটেলটা চেঞ্জ করে দেয় সিএসএস বক্স মডেল মডেল এবং সাথে সাথে আমরা যে সিএসএস ফাইলটা একটুকে তৈরি করলাম সেটাকে এখানে লিঙ্ক করে দেয় লিঙ্ক সিএসএস দিয়ে চলে আসবে অটোমেটিক ওকে তাহলে সিএসএস ফাইলটা লিঙ্ক হয়ে গেছে এখন আমরা সিএসএস বক্স মডেলটা বোঝার জন্য ডিভিশন ডট বক্স বলে একটা ব্লক তৈরি করি অ্যাকচুয়ালি এটা একটা ব্লক ইলিমেন্ট সো এই ব্লক ইলিমেন্টটা আমরা তৈরি করি যেন আমরা বক্স মডেলটা বুঝতে পারি সেই বোঝার সাথে এটা তৈরি করছি এখন স্টাইল ডট সিএসএসে আমি এই যে বক্সটা তৈরি করলাম একটু আগে ডিভিশন ডট বক্স অর্থাৎ ডিভিশন ইলিমেন্টের বক্স ক্লাস আছে সেটার একটু কিছু প্রপার্টি আমরা ডিফাইন করে দেই অ্যাকচুয়ালি বক্স মডেলের জন্য আমাদের ডাইমেনশনটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন হিসেবে আমি দিয়ে দিই হাইট টু হান্ড্রেড পিক্সেল এবং উইথ টু হান্ড্রেড পিক্সেল তাহলে বুঝতে পারছেন যে এটা একটা স্কোয়ার শেপের একটা ডিভিশন আমাদের আমাকে দেখাবে এটি যেন দৃশ্যমান হয় কেননা বাই ডিফল্ট হোয়াইট কালার থাকে তো এটা বোঝা যাবে না সেই জন্য আমি কী করলাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার মেরুন ওকে এবং মেরুন কালারের সাথে যেহেতু আমাদের টেক্সের কালারটা হোয়াইট দিলে ভালো হবে সো কালারটা হোয়াইট দিয়ে দিলাম রাইট যেন আমরা কোনো টেক্স লিখলে সেটা বোঝা যায় খুব ভালোভাবে মেরুন কালারের সাথে হোয়াইট কালারটা ম্যাচ করবে এখন আমরা এটাকে ওপেন করব ওপেন করতে হলে আমাদের যেটা করতে হবে এখানে গোলাইভে ক্লিক করতে হবে অথবা ফাইলে গিয়ে ক্লিক করতে হবে কিন্তু আমি এটা কি করলাম গোলাইভ দেখাচ্ছে না যার কারণে আমি উইন্ডোটা রিলোড করে দেই আপনার গোলাইভ এক্সটেনশানটা অবশ্যই ইনস্টল করে নেবেন এক্সটেনশানে ক্লিক করে আর যারা জানেন না তারা আমার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশনের ভিডিওটা দেখে নেবেন সো আমরা এটা রিলোড করলাম রিলোড করার পরে গোলাইভটা চলে আসছে গোলাইভে ক্লিক করলাম আমাদের এই যে ব্রাউজারে ব্রাউজারে আমাদের দেখাচ্ছে আমাদের বক্সটা এবং কালার যথাযথ মেরুন কালার চলে এসছে এবং উপরে এবং লেফট সাইডে যে গ্যাপটা দেখাচ্ছে সেটা হচ্ছে বডির ডিফল্ট মার্জিন আমরা সেটা রিমুভ করে দেব এখন বডি দিয়ে মার্জিনটা ওভার করে দেয় এম জিরো করে দেয় অর্থাৎ মার্জিন জিরো তাহলে মার্জিনটা চলে গেছে আমাকে এখন শুধু বক্সটা দেখাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো আমি দেখেন বক্সটার হাইট এবং উইট সেট করে দিয়েছিলাম বাই ডিফল্ট যে হাইট উইট থাকে সেটা আমি সেট করে দিয়েছিলাম যে হাইট হচ্ছে টু হান্ড্রেড পিক্সেল এবং উইট হচ্ছে টু হান্ড্রেড পিক্সেল আমরা এটা একটু ভেরিফাই করি এটাতে রাইট ক্লিক করি রাইট ক্লিক করে ইন্সপেক্টে চাপ দিবেন ইন্সপেক্টে চাপ দিলে অথবা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ওই ইলিমেন্টার উপরে নিয়ে ক্লিক করবেন ক্লিক করে এখানে মাউস নিয়ে যাবেন মাউস নিয়ে গেলে দেখবেন একটা শ্যাডো দেখাচ্ছে সাথে সাথে নিচে একটা ছোট্ট বক্স দেখাচ্ছে একটা টুল টিপ সেই টুল টিপে আমাকে প্রথমে সিলেক্টরটা দেখাচ্ছে আর পরে দেখেন টু হান্ড্রেড বাই টু হান্ড্রেড দেখাচ্ছে এই প্রথম টু হান্ড্রেডটা হচ্ছে আমার উইট আর পরের টু হান্ড্রেডটা হচ্ছে আমার হাইট আপনি চেঞ্জ করে দেখতে পারেন এই দুটা চেঞ্জ করে আবারও ভেরিফাই করতে পারেন আপনি ট্রাই করতে পারেন প্রথমটা হচ্ছে আমার উইট এবং পরেরটা হচ্ছে হাইট দেখাচ্ছে এই দেখেন আরেকবার দেখেন এখানে প্রথমটা উইট এবং পরেরটা হাইট এটা কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগবে আমাদের বুঝতে হবে যে সমস্যাটা আসলে কোথায় বাধে ঠিক আছে তাহলে আমি এটাকে রাইট সাইডে সরিয়ে দিই এবং আমি আরেকটু কাজ করি এই এস্টেমেল ফাইলে গিয়ে বক্সের ভিতরে কিছু কনটেন্ট দিয়ে দেয় আমি লিখে দেই এখানে বক্স অন ওকে বক্স অন তাহলে দেখেন আমার লেখাটা দেখাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে আমার বক্স অন লেখাটা দেখাচ্ছে এখন মনে হতে পারে যে বক্স অন লেখাটা তো একেবারে ব্রাউজারে গায়ে লেগে গেছে আমি এখানে কিছু গ্যাপ দিয়ে দেই অর্থাৎ প্যাডিং দিয়ে দেই আর উপরে কিছু প্যাডিং দিয়ে দেই যেন উপরের থেকে কিছু ফাঁকা জায়গা থাকে আর এই লেফট সাইড থেকে কিছু গ্যাপ রেখে তারপরে কন্টেন্টটা দেখায় তার জন্য আমরা ইজিলি প্যাডিং দিব আমাদের যে বক্স আছে সেখানে প্যাডিং যোগ করে দিব তো প্যাডিং টপ দিয়ে দিব টপ দিয়ে দিব টেন পিকচার আর প্যাডিং বটম দিয়ে দেবো টেন পিকচার ওকে তাহলে আমাদের এটা দেখাবে আমরা যদি সরি প্যাডিং বটম না প্যাডিং লেফট লেফট টেন পিকচার তাহলে সুন্দর করে আমার কন্টেন্টটা এখন লেফট সাইড থেকে দশ পিক সরে গেছে আর উপর থেকে দশ পিক সরে গেছে ব্যাকগ্রাউন্ড কালার বজায় রেখে আমার সমস্যা মিটে গেছে কিন্তু একটা সমস্যা এই জায়গায় আছে সেটা বোঝা যাচ্ছে না আমরা সেটা এখন বুঝবো এই আগের মতো এখানে আবার সেই ইন্সপেক্ট করেন ইনসপেক্ট করে এখানে মাউস নিয়ে যান এখন একটু লক্ষ্য করেন এই যে আগে ছিল টু হান্ড্রেড বাই টু হান্ড্রেড আমরা দেখতে পাচ্ছিলাম উইট ছিল টু হান্ড্রেড এখানে ছিল টু হান্ড্রেড আর এই পরেরটাও ছিল টু হান্ড্রেড এখন হয়ে গেছে কত টু হান্ড্রেড টেন এবং টু হান্ড্রেড টেন এর টেন কোথা থেকে আসলো এই যে টেনটা কোথা থেকে আসলো আমার ডাইমেনশনটা কেন চেঞ্জ হলো আমার ডাইমেনশন তো দেওয়া ছিল টু হান্ড্রেড হাইট এবং টু হান্ড্রেড উইট এখন হয়ে গেছে উইথ টু হান্ড্রেড টেন হাইট হয়ে গেছে টু হান্ড্রেড টেন তাহলে এই টেন কোথা থেকে আসলো এই টেন আসছে আমি এই যে প্যাডিং দিয়ে দিচ্ছি সেই প্যাডিংটা আমার ডাইমেনশনের সাথে যুক্ত হয়ে গেছে আমি না চাইলেও সেই ডাইমেনশনের সাথে প্যাডিংটা যুক্ত হয়ে গেছে শুধু প্যাডিং না আপনি যদি এখানে এখানে তো আমি শুধু টপ এবং লেফটে দিয়ে দিচ্ছি আমি যদি প্যাডিংটা চার সাইডে দিয়ে দেই অর্থাৎ টপ বটম লেফট রাইট সব সাইডে দিয়ে দেই টেন পিক্সেল দিয়ে দেয় তাহলে দেখেন তাহলে একটু আমরা এটা দেখি তারপরে আমরা পরেরটা ক্লিয়ার হব সো এবার একটু মাউস নিয়ে যাই এখানে এখানে মাউস নিয়ে যাই দেখেন এবার হয়েছে হয়ে গেছে টু হান্ড্রেড টোয়েন্টি বাই টু হান্ড্রেড টোয়েন্টি তাহলে টোয়েন্টি কোথা থেকে আসলো টোয়েন্টি আসছে এই উপরের যে দশ পিকজেল হচ্ছে আমার প্যাডিং ছিল এবং নিচে দশ পিক্সেল প্যাডিং ছিল উপরে দশ পিক্সেল বেড়ে গেছে নিচে দশ পিক্সেল বেড়ে গেছে দেখেন এখানে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে এটা বুঝবেন কীভাবে এটা বুঝবেন এটা স্ক্রল করবেন এই স্টাইল স্টাইল অংশটা স্ক্রল করবেন দেখেন এখানে একটা বক্স দেখাচ্ছে এটাই হচ্ছে বক্স মডেল তাহলে এখানে আমার মূল কন্টেন্ট ছিল টু হান্ড্রেড বাই টু হান্ড্রেড প্যাডিং উপরে দশ পিক্সেল নিচে দশ পিক্সেল তাহলে টোটাল যোগ করেন দশ আর দশ বিশ আর ভিতরে টু হান্ড্রেড হাইট তাহলে হাইট হয়ে গেছে টু হান্ড্রেড টোয়েন্টি একইভাবে লেফট সাইডে দশ প্যাডিং রাইট সাইডে দশ প্যাডিং টোয়েন্টি আর উইড হচ্ছে টু হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি তাই আমাকে দেখাচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি বাই টু হান্ড্রেড টোয়েন্টি এবার যেটা বলতে যাচ্ছিলাম একটু আগে সেটা হচ্ছে শুধুমাত্র প্যাডিং যে এই কাজ করে তা কিন্তু না আপনি যদি বর্ডার দিয়ে দেন হ্যাঁ বর্ডার বর্ডার ফাইভ পিক্সাল চার সাইডে বর্ডার দিব বর্ডার ফাইভ পিক্সাল সলিড ব্লু ওকে তাহলে একটা ব্লু বর্ডার দিয়ে দিলাম চার সাইডে পাঁচ পাশ পিকজেল করে আমরা আবারও একটু দেখি বিষয়টা এটার উপরে এটার উপরে মাউস নিয়ে যান নিয়ে গেলে দেখেন এখন দেখা যাচ্ছে বাই যোগ করলে ফিফটিন এবং ফিফটিন যোগ করলে হয় থার্টি এবং ভিতরে কন্টেন্ট হচ্ছে টু হান্ড্রেড সো টু হান্ড্রেড থার্টি বাই টু হান্ড্রেড থার্টি একটু একটু মাউসটা নিয়ে যান এখানে আপনাকে দেখিয়ে দিবে কোন অংশটা দেখেন দেখেন এখানে সিলেক্ট করা যাচ্ছে সো টোটাল ডাইমেনশনটা বাড়তে শুরু করছে আমি যখন প্যাডিং দিচ্ছি তখনও বেড়ে যাচ্ছে যখন আমি বর্ডার দিচ্ছি তখনও ডাইমেনশানটা বাইরে গিয়ে সেটা যুক্ত হচ্ছে এবং টোটাল কন মানে টোটাল আমার যে ইলিমেন্ট আছে সেই ইলিমেন্টের যে আমার হাইট উইট আছে সেটার সাথে এক্সট্রা যুক্ত হয়ে যাচ্ছে রাইট আমরা আরও একটু দেখি আমরা যদি এখানে মার্জিন দিয়ে দিই মার্জিন মার্জিন যদি দিয়ে দেয় টেন পিক্সেল চার সাইডে টেন পিক্সেল মার্জিন দিয়ে দিলাম তারপরে চার সাইড থেকে টেন পিক্সেল করে আমাকে জায়গায় ছেড়ে দিচ্ছে এবং আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করি এটার উপরে মাউস নিয়ে যাই তখন দেখতে পাচ্ছেন যে মার্জিনটা আমার যুক্ত হয়নি কিন্তু মার্জিনটা ওই ইলিমেন্টেরই একটা এরিয়ার অংশ যদিও এখানে দেখাচ্ছে টু হান্ড্রেড বাই থার্টি কিন্তু দেখেন বক্স মডেলে আমাকে মার্জিনটা ওই ইলিমেন্টের অংশ হিসেবে দেখাচ্ছে সো আমার মার্জিন বর্ডার প্যাডিং এই তিনটায় ওই ইলিমেন্টের অংশ হিসাবে দেখাচ্ছে মানে ওই ইলিমেন্টের ডাইমেনশনের সাথে সেটা যুক্ত হয়ে যাচ্ছে এখন মনে হলো মানে মনে হচ্ছে যে এটা কোনো সমস্যা না এটা এটা যুক্ত হইতেই পারে এটা যুক্ত হইতেই পারে কিন্তু আসল সমস্যা বেঁধে যাবে ধরেন আপনার কাছে দুইটা বক্স আছে কয়টা বক্স আছে দুইটা বক্স দুইটা বক্স আছে এবং আপনি কি করতে চাচ্ছেন এই দুইটা বক্সকে আপনি পাশাপাশি দেখাতে যাচ্ছেন এবং প্রথম বক্সের আপনি উইড দিতে চাচ্ছেন ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট এবং দুইটা বক্সেরই আপনি উইড দেন ফিফটি পার্সেন্ট তাহলে স্বভাব তো কী স্বভাবত আমাদের প্রথম বক্সটা ফিফটি পার্সেন্ট জায়গা নেবে পরের বক্সটা ফিফটি পার্সেন্ট জায়গা নেবে তাহলে আমার এই পুরো জায়গাটা যদি হানড্রেড পার্সেন্ট হয় এই সাইড থেকে এই সাইডে হানড্রেড পার্সেন্ট আমার প্রথমটার উইড হচ্ছে ফিফটি পার্সেন্ট দ্বিতীয়টার উইট হচ্ছে ফিফটি পার্সেন্ট পুরো স্ক্রিন জুড়ে আমার এই যে এক লাইনে দুটো দেখানোর কথা এক লাইনে দুইটা দেখানোর কথা কিন্তু দেখাচ্ছে না কিন্তু দেখেন উইট আমি ফিফটি বাই ফিফটি করে দিচ্ছি দেখাচ্ছে না এখন এখান থেকে যদি প্যাডিং বর্ডার এবং মার্জিন আমি বাদ দিয়ে দেই তাহলে আমার দুইটা বক্স পাশাপাশি দেখাবে কিন্তু বক্স দুটা তারপরও পাশাপাশি দেখাচ্ছে আমরা জানি যে এই বক্স দুটা যদি ফিফটি পার্সেন্ট একটা উইট থাকে আরেকটা উইট যদি ফিফটি পার্সেন্ট হয় তাহলে টোটাল উইট যেহেতু হানড্রেড পার্সেন্ট সো বক্স দুইটা পাশাপাশি দেখানোর কথা স্বাভাবিক অবস্থায় কিন্তু দেখাচ্ছে না তার একটা কারণ আছে কারণ আমাদের যে এই যে বক্স দুইটা যে ডিভিশনে আছে এই ডিভিশন হচ্ছে বাই ডিফল্ট ব্লক এলিমেন্ট সো ব্লক এলিমেন্ট তো একটা লাইন একটা লাইন পরেই দেখাবে আপনারা যদি ব্লক এলিমেন্ট না বুঝে থাকেন তাহলে সিএসএস ডিসপ্লে সেই ভিডিওটা দেখে আসুন আমার সিএসএস ডিসপ্লে এর ভিডিওটা দেখে আসলে আপনার বুঝে ফেলবেন যে ব্লক এলিমেন্ট একটার পরে আরেকটা দেখায় কেননা ব্লক ইলিমেন্টটা পুরো এরিয়াটা ব্লক করে ফেলে তাহলে আমাদের এটা সমাধান করার একটা উপায় আছে ইনলাইন ব্লক করে দেওয়া যাবে কিন্তু ইনলাইন ব্লকে একটা ফাঁকা স্পেস থাকে যার কারণে একটু সমস্যা হবে ফাঁকা স্পেসটার কারণে ওই স্পেসটা আমাদের এক্সট্রা জায়গা খেয়ে নেবে যার কারণে পাশাপাশি দেখাবে না কাজে আমরা এটা কী করতে পারি ফ্লট লেফট দিতে পারি ফ্লট লেফট দিলে দেখেন আমার বক্স দুটা পাশাপাশি দেখাচ্ছে ওকে বক্স দুইটা আমার পাশাপাশি দেখাচ্ছে কিন্তু আপনি বক্স দুটা ফ্লট লেফট দিয়ে পাশাপাশি দেখাতে পারছেন কিন্তু যখনই আপনি প্যাডিং বর্ডার বা মার্জিন কোনো একটা দেবেন তখনই বক্স দুটা দুই লাইনে চলে আসবে কেন কেননা এই যে ফিফটি পার্সেন্ট উইড আছে সেই ফিফটি পার্সেন্ট উইডের সাথে এই ব প্যাডিং বর্ডার মার্জিন যুক্ত হয়ে গেছে এবং লেফট সাইডে যুক্ত হয়েছে রাইট সাইডেও যুক্ত হয়েছে তাহলে আমাদের কি করতে হবে এটার একটা সমাধান আছে একটা সমাধান হচ্ছে এই যে আপনাকে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করতে হবে ফিফটি পারসেন্ট মাইনাস মাইনাস উইথ কত বাড়ছে উইথ বাড়ছে হচ্ছে প্যাডিংয়ের এটা ডাবল এটা ডাবল এটা ডাবল তাহলে হচ্ছে এখানে দশ বিশ পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ পঞ্চাশ আমাকে পঞ্চাশ পিক্সেল বিয়োগ করতে হবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট মাইনাস পঞ্চাশ পিক্সেল তাহলে দেখেন পাশাপাশি দেখাচ্ছে আপনি যদি এখানে ঊনপঞ্চাশও দিয়ে দেন তাহলে আর কাজ করবে না দেখেন কেননা আপনার এক এক পিকজেলের জন্য পাশাপাশি দেখাবে না তাহলে আমার হিসাব করে এই হিসাবটা কীভাবে আমি করলাম প্যাডিং দশ দশ বিশ লেফট সাইডে দশ রাইট সাইডে দশ বিশ আর বর্ডার লেফট সাইডে দশ রাইট সাইডে দশ আমি শুধু উইটের কথা চিন্তা করছি হ্যাঁ উইট ফিফটি পারসেন্ট তো সেখান থেকে আমাকে কত বাদ দিতে হবে কত এক্সট্রা হয়েছে সেটা বাদ দিতে হবে তাহলে এটা বাদ দিয়ে দিলে কাজ করছে কাজ করছে আমি যদি এখন মার্জিন বাদ দিয়ে দেয় তাহলে তো দশ দশ বিশ বাদ দিয়ে দিতে হবে তিরিশ বাদ দিলে হবে দেখেন দুইটা বক্স পাশাপাশি দেখাচ্ছে বুঝতে পারছেন বিষয়টা দুইটা বক্স পাশাপাশি দেখানো যাচ্ছে এখন আমি এভাবে কত বিয়োগ করবো বারবার হিসাব করা এটা এটা আপনি প্যারিং মার্জিন যোগ করলে আপনাকে হিসাব করতে হবে আপনি যেই মার্জিন দেবেন সেই আপনাকে আবার হিসাব করতে হবে মার্জিন দশ দুইজনের দশ দশ বিশ এক একজনের থেকে তাহলে দশ দশ বিশ বাদ বাদ দিতে হবে তাহলে আগে ছিল তিরিশ আর বিশ পঞ্চাশ এটা কি সম্ভব নাকি প্রত্যেকবার হিসাব করা এটা সম্ভব না কিন্তু সো এটা কিভাবে সমাধান করা যায় আপনি এখানে ফিফটি পারসেন্টই রাখবেন মানে আপনার ডাইমেনশনটা আনচেঞ্জ করার জন্য কোনো সমাধান আছে কি হ্যাঁ অবশ্যই সমাধান আছে সেটা আপনি কী করবেন এই যে প্রপার্টিটাকে আপনি যে ডাইমেনশনটা বজায় রাখতে চান সেটা কি করবেন সাইজিং বক্স সাইজিং বর্ডার বক্স করে দিবেন বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই মার্জিন মার্জিনটা বাদে যদি মার্জিনটা বাদে যেগুলো আছে সেইগুলো আমার বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলে কী হবে সেইগুলো আমার ডাইমেনশনের ভিতরে চলে আসবে এখন দেখেন এখন আমি আপনাদেরকে দেখাই এখন দেখাই এখন এই বক্সটার উপরে কাটসা নিয়ে যান এর দেখেন এর হাইট কিন্তু টু হান্ড্রেড দেখাচ্ছে এবং উইটটা ফিফটি পারসেন্টের কারণে আপনার যে উইড আছে মানে স্কিনে যে উইড আছে সেই উইট থেকে আপনি যতটুকুতে দেখা দেখাচ্ছেন ওয়েব পেজটা ততটুকু ফিফটি পারসেন্ট এই যে প্রথমে দেখাই নিচ্ছে আর এই যে হাইটটা আগে যে টু হান্ড্রেড হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু এখন টু আছে বুঝতে পারছেন বিষয়টা আমি আপনাদেরকে একটা এলিমেন্ট দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দুই নম্বর এলিমেন্টটা আমি বাদ দিয়ে দেই আর এখানে সে আগের মতোই টু দিয়ে দেয় আর উপরে দেখতে পাচ্ছেন তো বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়াই আছে এখানে টু পিক্সেল দিয়ে দেয় এবং এটা আপনাদেরকে দেখায় এখন দেখেন টু হান্ড্রেড বাই টু হান্ড্রেড দেখাচ্ছে আমার সব কিছু ঠিক আছে শুধু আমি একটা বিষয় চেঞ্জ করছি এই যে এটা দেখে একটা বিষয় চেঞ্জ করছি সেটা হচ্ছে কি বক্স সাইজিং বর্ডার বক্স বক্স সাইজিং বর্ডার বক্স করলে কী হবে আপনি একটা সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনার প্যাডিং এবং বর্ডার এই দুইটা আপনার ডাইমেনশনের ভিতরে চলে আসবে আপনার ডাইমেনশানটা আর ওভারফ্লো হবে না ঠিক আছে কিন্তু মার্জিন আপনাকে কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে মার্জিনটা কিন্তু বক্স মডেলের বাইরে চলে যাচ্ছে বুঝছেন সো মার্জিনটা ক্যালকুলেট করে বিয়োগ করে দেবেন আগের মতো তাহলে আপনার ওই সাইজের যে সাইজের ভিতরে আপনি কাভার করছেন সেটা আপনার কাভার হয়ে যাবে সো এটাই হচ্ছে বক্স মডেল বক্স মডেল মিনস আপনার বর্ডার এবং প্যাডিং আপনার কন্টেনারের মূল সাইজের সাথে যুক্ত হয়ে যাবে এবং মার্জিনটাও ওই বক্স মডেলের সাথে থাকবে কিন্তু সেটা আপনি বক্স সাইজিং দিয়ে সেটাকে রিমুভ করতে পারবেন ওটাকে আলাদা করে রিমুভ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন বক্স মডেলের যে কনসেপ্টটা আপনার যে বক্স মডেল রিলেটেড অনেক সমস্যায় আপনি পড়তে পারেন যদি বক্স মডেলটা না জানেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত ভিডিও আপডেট পাওয়া জন্য